হুজাই ফরাজিয় আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন শাইতান ইস্তাহিলুল তম আল্লাহ ইউজ করাসুল্লাহ আলাইহি নিশ্চয় শয়তান ওই খাদ্য হালাল করে না খায় যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না বিসমিল্লাহ না বললে ও খাবেই কখনো বলা লাগবে না আপনার স্ত্রী যদি আপনার বাচ্চাকে বিসমিল্লাহ না বলেই দুধ খাওয়ায় সে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে বলা লাগবে না ওই খাদ্য শয়তান খায় যে খাদ্যের উপরে বিসমিল্লা বলা হয় না তখন মানুষও খায় শয়তানও খায় তো অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সালাহাম এভাবে বলেছেন আমরা ওভাবে বলছি হাদিস বোখারে মুসলিম কোনো সন্দেহ আছে এই কথা বলতে পারি না তাহলে শরীয় এরকমই আবু হরারা তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন এ যা আমসাই তুম কুপ্ফু নাকম যখন সূর্য ডুবতে যাবে ডুবছে ডুবে গেছে এরকম সময়ে বাচ্চাদেরকে ছাদের উপরে নিয়ে যায় না ফাঁকা জায়গায় নিয়ে যায় না ওই সময়তে শয়তান ছড়িয়ে পড়ে শয়তান যত বাচ্চা ছেলে পাবে ছেলে মেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে বা কোনো একটা বিপদে ফেলে দিবে ছেলে তখন বমন করবে খুব রাতে কান্নাকাটি করবে ঠিক সন্ধ্যার সময় যখন আজান হচ্ছে সূর্য ডুবতে যাচ্ছে এই সময় এই সময় ছেলেকে রাস্তাঘাটে বাইরে আগে নেই উঠানে ছাদের ওপরে নিয়ে যাওয়া যাবে না ছেলে মেয়ে ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে বলে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন এশারত কাছাকাছি হয়ে এসেছে তখন শয়তান ওখান থেকে ফিরে এসেছে সে অন্য জায়গায় চলে গেছে এখন বাচ্চা বাইরে আসতে পারে রাত বেশি হলে তবে সন্ধ্যার সময় নয় একথা বলার পরে তিনি বলছেন গুল্লেকুল আবু আব অজকর রাতে শহর সমাতে দরজা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা বন্ধ করার সময় জানানা বন্ধ করার সময় বিসমিল্লা বলতে হবে আমরা সবাই জীবিকা নির্বাহ করি ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরস্পরকে বলে দেখি দরজা বন্ধর সময় বিসমিল্লা সাধারণত মনে থাকে না যদিও এই বক্তব্য আব্দুর রাজাক সাহেবের মুখে আগেও শুনেছি কিন্তু তা বাস্তবে নিয়ে আসতে পারিনি আহাল পরিবার সবাই মিলে পরামর্শ করে মাঝে মধ্যে বৈঠক করে এটা চালু করতে হবে এটা তো হাদিস করাই লাগবে তার জন্যই খুব কত দূর দূরন্ত থেকে কত দূর থেকে কোথায় আর আর কোথায় কোথায় সিলেট আপনার সেখান থেকে এসেছি শহর আরও বিভিন্ন থেকে তাহলে ভালোবাসা মানে প্রাণপণে চেষ্টা করতে হবে ও হাদিসটা প্রতি আমল করা অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন বক্তব্যে অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি সব সময় করে এবং হাদিসের অনুবাদ করে আমার পুরো সময়টা পূর্ণ করার প্রাণপণের চেষ্টা করি তবে আমি মানুষ কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে তবে কথা বারবার দেখে বলি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অকু কেরা বা মজ করুল্লাহ খাদ্যের পাতিল ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল যত দ্রব্যের পাতিল আছে সব বন্ধ করো কেন বালা লাইলাম রাতে কতগুলি চলে ওই বালা বালামসিব যেসব খাদ্য খোলা দেখতে পাবে সেখানেও সেখানে যাবে ওই খাদ্য যে খাবে তার অসুখ এই যে জিনিস কিনে খাচ্ছেন যেটা খোলা আছে সেটা খাওয়া যাবে না সেটা রাত পার হলে সকাল এটা খাওয়া যাবে না ওতে বালা মুসিবত ঢুকেছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাই বলেছেন হাদিস বুখারি মুসলিম আমরা একজন অনুবাদক মাত্র রাতে বালা মসুব চলে রোগ ব্যাধি চলে খোলা খাদ্য ঢুকে যায় বলছেন যে সব এবং বিসমিল্লা বলো ওখানে দরজা জ্বালানা বন্ধ করার সময় তো বিসমিল্লা বলতে বলছেন আর এইখানে আহ আপনার খাদ্যের পাতিল যত আছে সব ঢাকতে বলছেন এবং বিসমিল্লা বলতে বলছেন অথ সেরা যাকমজ করুল্লা যখন ল্যাম্পটা অফ করবেন বাতিটা অফ করবেন বাল্বটা অফ করবেন তখন বিসমিল্লা বলতে হবে তাহলে চালু করার সময় তো বিস্মিল্লা বলতে হবে অফ করার সময় তো বিস্মিল্লা বলতে হবে আর রাতে ঘুমানোর সময়তে জরুরি বাল্ব ছাড়া আলো ছাড়া সব আলো বন্ধ করতে হবে এটা একটা সন্ন্যত যদিও ওখানে কারণ উল্লেখ করা হয়েছে যে ওই সময় থেকে সরিষার তেল বা জায়তুন তেল বা কেরাসিন তেল বা এই ধরনের তেল দিয়ে একটা বাটিতে রেখে একটা ফিতা তার সাথে লাগিয়ে আগুন জ্বালানো হতো রাতে ইঁদুর এসে ওটা টেনে আর এক জায়গাতে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দিতে পারে এই কথা বলা হয়েছে আজকেও যদি রাত বাল্ব লাগা থাকে বা আপনার লাগা থাকে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে অতএব আপনি আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে বাল্বটা অফ করে দেন এইটা রাসুল সাল আলি সাল্লামের জরুরি ঘোষণা এবং বিসমিল্লা বলে এই কাজ করতে বলেন আয়েসারা রাজ্িয়াল্লাহু তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এজা আল্লাহ নাসি দিক র আল্লাহ কেউ যদি খেতে বসে আর আল্লাহর নাম বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে ফালেয়াকুল বিসমিল্লা আউল্লাহু আখেরা হোক তাহলেও যখন মনে পড়বে খাওয়ার শেষে কোনো সময় মনে পড়বে তখনও বলে ফেলবে বিস্মিল্লা হওয়ালহ আখেরা হোক আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে এখন বিসমিল্লা বললাম আমার এই বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত আমার বলার সাথে সাথে শয়তান আমার সাথে যা খেয়েছে তা বমন করে দিয়ে যেতে হবে এ কথা মোহাম্মদ ও বমন করে দিয়ে যেতে বাধ্য আমি ওকে দেখতে পাই আর না পাই ও তো রাসুল সাল্লামের নীতির বাইরে যেতে পারে না রাসুল সাল্লাম বলছেন যে তুমি তোমার দরজায় যদি কাঠের দরজা ভালো দরজা না থাকে এমনি ফাঁকা একটা কাপড় ঝুলানো আছে তুমি একটা কাঠ নিচে রেখে দাও ছোট্ট করে একটা একটা খড়ি বলে রেখে দরজা তো ফাঁকা জায়গায় ঢুকতে পারবে না যার জন্য অনেক জেলায় প্রোগ্রামে গেলে বলি যে আপনার বাড়ির দরজায় নাই কোথায় আপনি সালাম দিবেন আর কোথায় আপনি বিসমিল্লা বলে কাঠ রাখবেন এদিকে একটা ঘর এদিকে একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি হয় না বাড়ি বলতে চতুর্দিক ঘেরতে হবে একটা দরজা থাকতে হবে চট দিয়ে হোক ছালা দিয়ে হোক যেইভাবে হোক ইট দিয়ে হোক সোনার রূপা দিয়ে হোক যেইভাবে হোক না কেন চতুর্দিক ঘেরে একটা বাড়ি বানাতে হবে যার একটা বাহির দরজা থাকবে যেখানে সালাম দিয়ে ঢুকতে হবে তাছাড়া তো হবে না যাবে রাজিয়া তালাআ বলেন রাসূল সাল্লাল্লাহু আলি আসসালাম বলেছেন এ যা দা খালাহু ও দা কারিন দ তা যখন কোন মানুষ বাড়িতে প্রবেশ করে ঢোকার সময় সালাম দেয় আর খেতে বসে বিস্মিল্লা বলে কালার শয়তান তখন শয়তান বলে লা মাবি তালা কোমলাশা এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই এই বাড়িতে তোমাদের খাওয়ারও কোনো ব্যবস্থা নেই কথা শয়তান বলে সব শয়তানকে এখন তোমরা কেটে পড়ো তোমাদের থাকারও জায়গা নেই তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই সালাম এবং বিসমিল্লার কত পাওয়ার এ কথার অর্থে এই নয় যে বিশ বিশ বার বিশ বার বিসমিল্লা বলে নাকি হবে এরকম কথা নাই আল্লাহ রসেল এরকম কথা বলেননি বিসমিল্লার কোনো জিকির নাই বিসমিল্লার জিকির করলে পাপ হবে হতেই হবে ওটা বিদাত যেখানে বিসমিল্লা বলা হচ্ছে সেখানে বিসমিল্লা বলতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এ যা দাখালা করিল্লাহ ও বাড়িতে ঢুকলো কিন্তু সালাম দিলো না কালার শয়তান মাবিতা কম ভাদ্রাক তোমুল মবিতা তখন শয়তান বলে শোনো 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 ইভিলিশ বলে ও শয়তানেরা তোমরা শোনো তোমাদের থাকার জায়গা হয়ে গেছে তোমরা এখন থাকো ওলাম ম্যাশ করিলে তো তো আ মেহি খাদ্যের সমাতে বিস্মিন বলে না তখন শয়তান বলে আদ্রাক মাবিতা বল আশা এবার তোমরা পেয়ে গেছো থাকার জায়গা এবার পেয়ে গেছো খাওয়ার ব্যবস্থা বোখারি মুসলিম ইবলিশ সেভাবে শয়তান গে ওখানে বহু বচন ব্যবহার করা হয়েছে আপনার বাড়িতে তখন কত শয়তান আছে এটার হিসাব করা যাবে না হাজার হাজার লক্ষ লক্ষ আপনি দেখতে পাচ্ছেন না দেখতে পেলে আপনি আজ করতে পারতেন যে কত আছে সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্ল্লা আলি সাল্লাম কথাগুলি বলছিলেন তার আংশিক আপনার সামনে পেশ করলাম ঢোকার সমাতে সালাম দিতে হবে আপনি দিবেন আপনার ছেলে দিবে আপনার মেয়ে দেবে আপনার স্ত্রী দেবে আপনি দিবেন বাধ্য বাধ্য দিতে হবে সালাম দিয়ে ঢোকতে আপনি বাধ্য রাসুল সাল্লাহ সাল্লাম আদেশ করেছেন যদি সালাম নিয়ে না ঢোকেন কলিং বেলে টিপার সময়তে বলবেন আসসালাম আলাইকুম আপনার ভিতরে সালাম শুনতে পাকার না পাক যার জন্য কলিং বেলটাই বাজনা না রেখে বলবেন আসসালাম আলাইকুম ওই ওইটাই দিবেন এইটা তুলে দিয়ে আগামীকাল সন্ধ্যা হতে হতে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে কলিং বেল পরিবর্তন করতে হবে না করলে না করলে কি আছে কি যায় করিয়েন না তো আমার অনুরোধ করছি সালাম এইভাবেই বলেছেন ঢোকার সময়তে সালাম দিয়ে ঢুকতে হবে আপনি যদি সালাম দিয়ে ঢুকতে ভুলে যান আপনার স্ত্রী বলবেন শোনো তোমার ভুল হয়ে গেল একটু পিছু হটো গিয়ে সালাম দিয়ে ঢুকো আপনি বলেন আপনার স্ত্রীকে ছেলে মেয়েকে বলেন একজন আরেকজনের সহায়ক ধর্ম পালনের ব্যাপারে এবং খাওয়ার সমাতে পরস্পরকে বিসমিল্লা বলে দিতে হবে আব্বু ডান হাতে ধরাবো ডান হাতে ধরাবো আব্বু বিসমিল্লা বলো বলো এইভাবে বলতে হবে আপনাকে ইসলাম ইজ লাইফ ইসলামী জীবন